রান্নার সঙ্গে সুমিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আমের আচার। নাম শোনা মাত্র নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। তাহলে আর দেরি কেন, বাড়িতে বানিয়ে ফেলুন এরকম টেস্টি টেস্টি আচার। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাতে আমাদের চ্যানেল থেকে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা আজ টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, এর জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম আম। তাহলে চলুন শুরু করা যাক। চলুন আমরা দেখে নিচ্ছি আমগুলো আমরা কি করে কেটে নেব। আমের খোসাগুলোকে আমরা এভাবে ভালো করে ছুলে নেব। আমটাকে আমরা এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা আচারটির মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 4টি শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে, 1 চামচ জিরে, 1/2 চামচ জোয়ান। এখন আমরা এগুলো সব মশলাগুলোকে রোস্ট করে গুঁড়ো করে নেব। এখন প্যানটা আমাদের গরম হয়ে গেছে, এখন সমস্ত মশলাগুলো দিয়ে আমরা ভেজে নিচ্ছি, তারপর আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু কড়া করে ভাজবেন না, হালকা ভেজে নেবেন, যাতে এটা গুঁড়ো করা যায়। মশলাটা আমরা ভেজে নিয়েছি, এবারে এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। সমস্ত মশলাগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, এখন আমরা এখানে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি টুকরো করা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটি দিলে আমাদের আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা আচারের মশলাটা। বন্ধুরা, আমাদের আজকে টক মিষ্টি ঝাল আমের আচারটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আচারটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।
আচারটি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখে নিই আচারটা খেতে কেমন হয়েছে। আচারটি খেতে খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।